ভেতর আর একটা মন, গলির ভেতর গলি, এত সূক্ষ্ম যায় না দেখা, চক্ষু যদি হয় খালি। অন্ধ মনে তার যাওয়া আসা, সাধ্যকার তারে বোঝা, ভালো লাগে মাখতে গায়ে কলঙ্কের কালি। একই সুতোয় গাথা যেন মন চোরা গলি, মন চোরা গলি। মেলে না তো হিসাব কোনো যোগ বিয়োগার গুণে, যায় না পাওয়া ঠিকানা তার লোক মুখেতে শুনে। ভালো লাগে মাখতে গায়ে কলঙ্কের কালি, একই সুতোয় গাথা যেন মন চোরা গলি, মন চোরা। ঠিক আছে যাও, তুমি যেখানে যাচ্ছ আমি তোমার সাথে যাবো, আবার দুজনে একসাথে হাসপাতালে বেদনাকে দেখতে আসবো। আমি একাই যথেষ্ট, আমার কোনো সঙ্গী না হলেও চলবে। আমি জোর করে শুনতে চালাম, তা কলে যে শুভ দিনে এই কথা কয়ে ভেজাল বাঁধে দিচ্ছি রে। কি এমন কথা যে কলি ঝামেলা বাঁধবে সেটাই তো বুঝে উঠতে পারতেছি না বড় বৌদি, আর কথাটা না শোনা পর্যন্ত আমার মনে ভালো ঠিকতিস না। একটু আগে তো বাসিয়াতে বাড়াই গেল, তোমার সাথে রাস্তায় দেখা হইনি। বৌদির যেমন কথা, রাস্তায় দেখা হইলে কি আর বাড়িতে আমার আসি? আশেপাশে কি খোঁজ করে দেখো, দেখা হইলেও হতে পারে। ঠিক আছে, যাই দেখছি। আমি কিন্তু নিজের ঠিকানা আসতে চাইনি, আব্বা আম্মা আমারে জোর করে পাঠাইছে। নিজের ঠিকানা আসতে চাও নি কেন? কোনো কারণ নাই, এমনি। হিন্দু ধর্ম মতে বিয়ের লগ্নভ্রষ্টের মতো আমি তোমার লগ্নভ্রষ্ট করাইছি, এইখান নাই। যদি বলি তাই তাহলে পরে কি খুব মিথ্যিক হবে? না, কিন্তু বিয়ে বন্ধ করার জন্য এছাড়া আমার আর কোনো পথ জানা ছিল না। আচ্ছা বেদনা, আমাদের বিয়ে তো এখন ভেস্তে গেছে, এখন ওটা সত্যি করে কথা কবা। কি কথা? বিয়েটা কি মনাভের জন্য ভাঙিছো নাকি আমার আর আঙুলের মিলন ঘটানোর জন্য? দুটোই। শেষ দিকে কিন্তু আমি তোমার বিয়ে করতে ঠিক রাজি ছিলাম। সেটা আমার সৌভাগ্য, কিন্তু এটা আমার জন্য ছিল মৃত্যুর চাইতেও কষ্টের।
সামনে এখন কি ভাবতেছ? কিছুই না। আচ্ছা বেদনা, ওই তুমি সুস্থ হয়ে যাওয়ার পরে তোমার আমার যদি সবাই বিরিতে চেষ্টা করে তখন কি হবে? সম্ভব না। কেন সম্ভব না? জানি না। তুমি কি জানো, তোমার জন্য আমার বিটা এখন রীতিমতো ঝুঁকির মধ্যে পড়ে গেছে। সেটা কিরকম? তোমার বি করতে রাজি হলাম সেজন্যই তোমার বোন আমার ভুল বুঝলো, আর তুমি আমার বি করলে না। তোমার কি মনে হয়, তোমার বোন এখন আমার বিকতে রাজি হবে? হবে, আর না হলে আমি রাজি করানোর ব্যবস্থা করব। মন হচ্ছে গিয়ে তার, সেখানে তোমার কি ক্ষমতা? সে ভাবনা আমার উপর ছেড়ে দাও। কথা দিচ্ছ বেদনা? দিচ্ছি। এই তুমি সুস্থ হয়ে যাওয়ার পর আবার এ কথা ভুলে যাবো না তো? আমার কথার উপরে বিশ্বাস রাখতে চাইলে রাখো, নালি দরকার নেই। বেদনা, আমার এখনই যাওয়া লাগবে। ডাক্তার আমারে কি কইছে জানো? কি কইছে? আমার জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু এখনো আমার বাসা মরা পুরোপুরি আল্লাহর উপর। এরকম একজন অসুস্থ মানুষের এইটুকু যা তুমি পূরণ করবে না? তুমি এতটা নিষ্ঠুর, ধরো না। আচ্ছা ঠিক আছে, তোমার যদি তারা থাকে তুমি যেতে পারো। বেদনা আমার মধ্যে কি দেখিছে যার জন্য বিষ খায় আত্মহত্যা করতে চাওয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিতে পারিছে? এখনো আমার প্রতি ওর ভালোবাসা একটু কমেনি। কাল আমারই বা ওর প্রতি মনটা এত দুর্বল হয়ে গেল কেন? বেদনার ভালোবাসা পায়ে ঠেলে দেয়া কি আমার উচিত হচ্ছে? না, এসব আর ভাবতে ইচ্ছা করতেছে না। একজন কাস্টমার হলো দোকানের লক্ষ্মী, এই জন্য আমি একটা কাস্টমার দোকানে এসে বসেছি। একবার কি জিজ্ঞেস করা উচিত না কি লাগবে না লাগবে, কি জন্য আইছে? আচ্ছা, খরিদ্দার হিসেবে যখন বাতাসি জবাব দিচ্ছে না, তাহলে পরে স্বামী হিসেবেই কথা কই। কি কব বাতাসি, কব? বুঝতে পেরেছি,
কথা যখন কাছে না তখন বুঝতে পারছি নিরবতাই সম্মতির লক্ষণ। না হয়েছে কি ওই বেদনা বিষ খাওয়ার পরের তেনেই আমার মনে একটা কথা খুব বেদনা দিয়ে যাচ্ছে, কিছুতেই সেটা সামাল দিয়ে উঠতে পারতেছি। গভীরভাবে একবার চিন্তা করে দেখো আমি কত বড় অভাগা। মনরে ভালোবেসে বেদনা বিষ খায় জীবন উৎসর্গ করতে চাই, তুমি আমার বিয়ে করা বউ, জীবন উৎসর্গ করা দূরে থাক, আমার সাথে কথা বলুন তো করতে চাও না। এ অসভ্য বদমাইশ জানোয়ার, তোর আর কতবার করে কব যে তোর আমি স্বামী হিসেবে মানিনি, কানে যায় না তোর কথা? আমিও তোমার কতবার কব, তুমি আমার না মানতে পারো কিন্তু আমি তো তোমার মানি, আমি যতদিন তোমার মানি ততদিন তুমি আমার বউ হিসেবে থাকবা বাতাসে, আমি তোমার স্বামী। বউ শব্দটা মুখে আনার জন্য ইচ্ছে করতেছে গরম পানি মুখে ঢেলে মুখ পুরায় দিই। তাহলে তো বাতাসি আমার মুখ পুড়ে বান্দর মতো হয়ে যাবেনি, তাহলে তো আমি ভদ্র সমাজে চলাফেরা করতে পারবো না। আমি তো সেটাই চাই, তুই বুঝতে পারিস নি? তুমি কি সত্যি সত্যি গরম পানি তোমার মত তো ভালো থাকতেছি না বাতাসি? আর এক মিনিট দাঁড়ালি বুঝতে পারবি। আচ্ছা পরে তোমার মেজাজ ঠান্ডা হলি পরে আসবানি, আমি যাচ্ছিস কিসে যদি? কি ব্যাপার সুবলদা? এই মোনা, তুই তো এখানে মনে সুহি বাসি বাজাচ্ছিস আর এদিকে তোরে খুঁজদি খুঁজদি আমার পায়ের তলায় বলা ফসকা পড়ে গিয়েছ। কি বলতিস, আমার আবার তোমার এত প্রয়োজন পড়লো কিসের জন্য কত? না ওই বেদানার বিয়ের দিন তুই কি একটা গুরুত্বপূর্ণ কথা কতি যায় কইসনি, সেটা কি তোর মনে আছে? ওরে মারে মারে, আমার কথা আমার মনে থাকবি না, এটা কি হয় নাকি? তুমি যদি সেই কথা শোনো তাহলে পরে তিরিং বিরিং করে তুমি দশ হাত লাফায় উঠবে না। কি এমন কথা যেটা শুনলে দশ হাত তিরিং বিরিং করে লাফাই উঠবো? কদিনই কথাটা মনে শুনি, খারাপ কিছু? খারাপ নাকি ভালো সেটা শুনলেই বুঝতে পারবা। তো দেরি করতেছিস কিছুর জন্যে, নে শুরু কর। ক আচ্ছা সুবলদা, তুমি যেন কারে প্রতিদিন দুই লিটার করে ওই যে দুধ ডোনেশন দাও। নে তুই আবার কাটা গায়ে নুনের ছিটে দিলি, কারে আবার ওই পেথনিরা চ্যাংশু করে দিতে হয়। তাই তুমি যারা প্রতিদিন দুধ ডোনেশন দাও, তুমি কি নিশ্চিত সে পেথনিরাজ? তুই এতদিন পরে আইসে এই নিশ্চিত অনিশ্চিতের কথা করছিস কিছু তো নিরে মনা? হ্যাঁ আরে এই সুবল কি এতই বোকা? ওই পেথনিরা যদি ক্ষমতাবার না হবি তাহলে পরে আমি গরিব হয়েও প্রতিদিন এতগুলো টাকা করে গস্তা দিচ্ছি কিছুর জন্য? শোনো সুবলদা, তুমি আসলেই একটা বোকা। আমি বোকা? এই তোর এটা মনে হওয়ার কারণ? তুমি যারা প্রতিদিন দুধ ডোনেশন দাও সে পেত নিরাজ না, সে হচ্ছে আমার বোকারাজ।
অবশ্য তারে বোকা রাস করা উচিত হবে না, কারণ তোমার এসে যেভাবে বোকা বানাইছে তারে উচিত বুদ্ধি রাস করা। কথার মানে হইতেছে গিয়ে আপনি আমার বুড়া স্বামী, আপনি এত কষ্ট করে হাতের থেকে সায়া বেলা সেলাই করে নিয়ে আসছেন, যদি এটা আমার সুদ হয় তাহলে কি এটা ভালো হইব? আপনার মনে কষ্ট লাগবো না? অন্যের কষ্ট দিতে দিতে যেদিন নিজে কষ্ট পাবি সেদিন বুঝবি কষ্ট কারে কয়। গ্রামের সব লোক জানিয়ে গেছে, এমনকি আশপাশে কখনো গার্জিয়ান কি তোমাকে মেয়ে দিবি? কুদ্দুস তাকে সুবলদার কাছ থেকে দুধ ডোনেশন নিছে। সুবলদার যে কথা বলিছে পুরো ভাগই সত্যি কথা শিবু। বোঝে না কেউ মনের কথা, কি যে জ্বালা বুকের মাঝে, সারাটা ক্ষণ তার ভাবনা, মন বসে না কোনো কাজে, ভালো লাগে মাখতে গায়ে কলঙ্কের কাহালি, একই সুতোয় গাথা যেন মন চোরা গলি, মন চোরা।